হ্যালো বন্ধুরা, আজ আমি 2014 সালে মুক্তি পাওয়া দুর্দান্ত সাসপেন্স থ্রিলার সেভেন্থ ডে মুভিটি নিয়ে কথা বলবো। মুভিটির আইএমডিবি রেটিং 6.9। মুভিটিতে অভিনয় করেছেন আমার অনেক পছন্দের একজন অভিনেতা পৃথিবীরাজ সুকুমারন। মুভিটির মধ্যে এত টুইস্ট রয়েছে যে মুভিটি দেখতে দেখতে কখন যে মুখ হা হয়ে যাবে টেরও পাওয়া যাবে না। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এই অসম্ভব সুন্দর মুভিটির এক্সপ্লেনেশন। প্রথমে দেখানো হয় মুভির অন্যতম প্রধান চরিত্র ডেভিডকে। সে ক্রিসমাস পার্টি থেকে ফিরছিল, পথে তার গাড়ির রিয়ারভিউ মিররটি ঠিক করতে গিয়ে অসাবধানতাবশত সামনের মোটর বাইকটির সাথে ধাক্কা লেগে যায়। বাইকে দুজন যাত্রী ছিল, একজন ডেভিডকে ঝাড়ি দিয়ে বলে চোখে দেখেন না। ডেভিড তাদের সরি বলে আর জিজ্ঞেস করে তারা ইঞ্জিওর্ড কিনা। সে তাদেরকে হসপিটাল নিয়েও যেতে চায়। তখন পিছনে যে বসেছিল সে বলে কোনো দরকার নেই। ডেভিড লক্ষ্য করে যে তার কপাল থেকে রক্ত পড়ছে, তাই সে তাকে আবারও হসপিটাল নিয়ে যাওয়ার কথা বলে। তখন ছেলেরা রেগে উঠে বলে যে বললাম তো লাগবে না। যাই হোক, পাশের বন্ধুটি তাকে বুঝিয়ে হসপিটালে যেতে রাজি করায়। তারা হসপিটালে পৌঁছানোর পর ছেলেটা যখন ট্রিটমেন্ট নিচ্ছিল তখন অন্য ছেলেটিকে খুবই নার্ভাস দেখাচ্ছিল। ডেভিড ব্যাপারগুলো খেয়াল করছিল। ডেভিড তাকে তার নাম জানায়, তখন ছেলেটি জানায় তার নাম শান আর তার ফ্রেন্ডটির নাম ভিনু। এর মধ্যেই ভেতর থেকে নার্স এসে জানায় ভিনু পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে। কথাটা শোনার পর শান অস্বাভাবিক রকম উত্তেজিত হয়ে পড়ে। ব্যাপারটা ডেভিডও খেয়াল করে। ডেভিড তাকে শান্ত করার চেষ্টা করে আর বলে যে চিন্তা করো না, ভিনু এদিক সেদিক কোথাও গিয়েছে হয়তো, আফটারঅল আজ ক্রিসমাস। এগুলো শুনে শান উল্টা ডেভিডের উপর রাগ ঝাড়তে থাকে। এরপর হসপিটালের বাইরে এদিক সেদিক ভিনুকে খুঁজতে থাকে, তাকে কল দিতে থাকে, কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর ডেভিড আর শান গাড়ি নিয়ে বের হয়। শান রাস্তায় সবাইকে জিজ্ঞেস করে বিনুর ব্যাপারে। তার এই অস্থিরতা ডেভিডও লক্ষ্য করছিল। এরপর ডেভিড এক জায়গায় গাড়ি থামিয়ে শানকে জিজ্ঞেস করে কি প্রবলেম। শান আবারও রাগ করে বলে যে কোনো প্রবলেম নেই, আর প্রবলেম থাকলেও আপনি তার সমাধান করতে পারবেন না। ডেভিড বলে হ্যাঁ, হয়তো আমি সমাধান করতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করে দেখতে পারি। তার আগে আমি আমার পরিচয় ভালোভাবে দিয়ে দিই। আমি ডেভিড ইব্রাহিম, আইপিএস, ক্রাইম ব্রাঞ্চ স্পেশাল ইনভেস্টিগেশন ডিভিশন। এগুলো শুনে রাগিশান একদম ঠান্ডা হয়ে যায় আর ডেভিডকে সরি বলে, কিন্তু কোনো প্রবলেম নাই বলে জানায়। যাই হোক, এরপরে ডেভিড শানকে তার বাসায় পৌঁছে দেয়। শান জানায় এটা তার বাসা না, কোম্পানি গেস্ট হাউস। ডেভিডকে কফি খেতে অনুরোধ করলে আজ না অন্য কোনো দিন আসবে বলে চলে যায়। যেতে যেতে হঠাৎ সে লক্ষ্য করে যে গাড়িতে একটা ওয়ালেট পড়ে আছে। ওয়ালেট চেক করে দেখে সেটা ভিনুর। সিন চেঞ্জ হয়ে ভিনুকে দেখানো হয়। সে একটি চিঠি লিখছিল যে আমার এই অবস্থার জন্য কেউ দায়ী না, সব আমার ভাগ্য, আমি মৃত্যুকে বেছে নিয়েছি। কাল যখন ঝর্ণার নিচে আমাকে পাবে ততক্ষণে আমি অন্য দুনিয়াতে চলে গিয়েছি, যে দুনিয়াটি শুধুই আমার। তার চোখ দিয়ে শুধুই পানি পড়ছিল। চিঠি লেখা শেষ হলে সে তার একটা ছবি পুড়িয়ে ফেলে। এর পরের সিনে দেখানো হয় কেউ একজন পাহাড়ি ঝর্ণার উপর থেকে লাফ দিল, মানে ভিনু আত্মহত্যা করেছে। সিন কাট হয়ে পরের দিন সকালে দেখানো হয়। ডেভিড ভিনুর আইডিতে যে অ্যাড্রেস লেখা ছিল সেখানে গিয়ে পৌঁছায়, কিন্তু গিয়ে জানতে পারে যে ভিনু আত্মহত্যা করেছে। এটা শুনে ডেভিড একদম অবাক হয়ে যায়। সে তখন শানের গেস্ট হাউসে গিয়ে পৌঁছায়। গিয়ে দেখে চারিদিকে ভাঙচুর হয়ে আছে। ডেভিড শানের সাথে দেখা করে আর বলে যে শান, কাল রাতে আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম কি সমস্যা, এমনকি আমি কে, আমার পরিচয় সব তোমাকে বলেছিলাম, কিন্তু তারপরও তুমি আমাকে কিছুই বলোনি। কাল রাতে তুমি আর ভিনু আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করলে, এরপর ভিনু হাসপাতাল থেকে পালিয়ে গেল, এরপর থেকেই তুমি অনেক চিন্তিত। সারা রাত আমরা ভিনুকে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। কাল তোমার বাড়িকে যেভাবে দেখে গিয়েছিলাম এখন তেমন অবস্থায় নেই, এমনকি তুমিও ইনজিউর্ড, তার মানে কেউ হামলা করেছিল। ডেভিড এরপর বলে কাল রাতে ভিনু আত্মহত্যা করেছে। এটা শুনে শান একদম চমকে উঠে। এরপর ডেভিড বলে আমি একজন পুলিশ আর আমার মনে হয় কোনো কিছু ঠিক নেই। তোমার সাথে আমার অনেক অল্প সময়ের পরিচয়, কিন্তু আমি বিশ্বাস করি তুমি নির্দোষ। আমি তোমাকে হেল্প করতে চাই, তাই আমি আবারও সেই প্রশ্নটি করছি, কোনো সমস্যা শান? তখন শান বলে হ্যাঁ স্যার, সমস্যা, অনেক বড় সমস্যা, জীবন মরণ সমস্যা, টাকার জন্য। তখন ডেভিড জিজ্ঞেস করে কত টাকা। শান জানায় 1,75,00,000 টাকা। ডেভিড অবাক হয়ে যায় শুনে, তখন শানকে সব কিছু খুলে বলতে বলে। শান বলতে শুরু করে আর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। শানরা পাঁচ বন্ধু। এ হলো সাইরিল, যাকে সবাই সাইকেল বলে ডাকে। তার বাবার চা ফ্যাক্টরি ছিল, কোনো কারণে সেটা বন্ধ হয়ে যায়, এরপর থেকে সেই সংসার চালায়। আর এ হচ্ছে ভিনু,
তার বাবা একটি ব্যাংক জব করতেন। অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর বেশ বড় অঙ্কের প্রভিডেন্ট ফান্ডের টাকা পায় তারা। সেই টাকা দিয়ে বিনু একটা সাইবার ক্যাফে খুলে, সে ব্যবসা টাকা দিয়েই তাদের সংসার চলে। বাড়িতে তার মা ও একটি ছোট বোন আছে। আর এ হচ্ছে অ্যাবি, সান্দের গ্রুপের লিডার। কোনো সমস্যা হলে সামনে এগিয়ে যাওয়া, সমস্যার সমাধান করা বা গ্রুপের কোনো ব্যাপারে ফাইনাল ডিসিশন নিয়ে অ্যাবি করে থাকে। সে একটি ক্যাথলিক অরফানেজে বড় হয়েছে। সে একটি ডিস্ট্রিবিউশন কোম্পানিতে জব করে যারা শুধু আল্লু অর্জুনের মুভি নিয়েই কাজ করে। আর আল্লু অর্জুন বছরে দুইটির বেশি মুভি করে না, তাই অ্যাবি বেশিরভাগ সময় ফ্রি থাকে। আর এ হচ্ছে জেসি, সবার চোখের মণি। সে অ্যাবির সাথে একই অরফানেজে বড় হয়েছে, এই জন্য সবাই তাকে অ্যাবির বোন বলে ডাকে। এদিকে দেখানো হয় শানের মামি সবাইকে নিয়ে শানের মামার 55 বছর পূর্তি উপলক্ষে একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করছে। কিন্তু এদিকে মামা মহাশয় গার্লফ্রেন্ড নিয়ে বাসায় উপস্থিত হয়েছে। অবস্থা বেগতিক দেখে শানরা আস্তে আস্তে কেটে পড়ে। এরপর তারা বিনুর সাইবার ক্যাফেতে বসে আড্ডা দিচ্ছিল আর ড্রিঙ্ক করছিল। এরপরে অ্যাবি আর শানের বাইকে করে বের হয়ে যায়। এরপরে বিনু সাইকেলকে ক্লিনিংয়ের দায়িত্ব দিয়ে নিচে আসে তার গার্লফ্রেন্ডকে কল করার জন্য। কথা শুনে বোঝা যায় জেসি বিনুর গার্লফ্রেন্ড। একটু পরে সাইকেল নেমে আসলে তারা দুজন একসাথে বের হয়ে যায়। পরদিন সকালে বিনু নাস্তা করছিল, এমন সময় তার কাছে একটা কল আসে। ফোনে কথা শুনে সে সাথে সাথে ক্যাফেতে চলে যায়। সেখানে গিয়ে দেখে অনেক ভিড় আর পুলিশ তার ক্যাফেতে তল্লাশি চালাচ্ছে। বিনু ভিতরে যেতে চাইলে তাকে বাধা দেয়, এমনকি কী কারণে তল্লাশি চালাচ্ছে তাও জানায় না। একটু পরে সে পুলিশরা নিচে এসে অফিসারকে জানায় কিছু পাওয়া যায়নি। এরপর তারা চলে যায়। বিনু অ্যাবি আর শানকে ব্যাপারটা জানায়। অ্যাবি বলে ভিক্টর স্যারের তো এমন করার কথা না। শানও বলে নেশা জাতীয় কিছু রেখে তোকে হয়তো কেউ ফাঁসানোর চেষ্টা করেছিল। যাই হোক, যেহেতু কিছু পাওয়া যায়নি আর পুলিশরাও বিনুকে আর তলব করেনি, তাই তারা ব্যাপারটা নিয়ে চিন্তা করতে বারণ করে বিনুকে। এরপর সিন কাট হয় বিনুর বাসায়। বিনু টিভি দেখছিল আর দিব্যা পড়ছিল। এমন সময় ইলেকট্রিসিটি চলে যায়। তখন তাদের মা দিব্যাকে বলে ইমার্জেন্সি লাইটটা নিয়ে আসতে। হঠাৎ দিব্যার চিৎকার শুনতে পেয়ে বিনু দৌড়ে যায়। বিনু দেখে লাইট পড়ে আছে কিন্তু তার বোন নেই। এরপর নিচে থেকে জোরে শব্দ হয়। বিনু নিচে এসে কিছু বুঝে ওঠার আগেই কেউ তার মাথায় পেছন থেকে আঘাত করে আর সে অজ্ঞান হয়ে যায়। বিনুর জ্ঞান ফিরে আসলে সে দেখে তাকে আটকে রাখা হয়েছে। সেখানে একজন তার পরিচয় দিয়ে বলে যে তার নাম চার্লি এবং তার বস ক্রিস্টোফার মোরিয়ার্টির 1,75,00,000 টাকা চুরি হয়েছে। সে বিনুকে নানানভাবে থ্রেট দিয়ে বলে যে তাকে 36 ঘন্টা সময় দেওয়া হলো টাকা ফেরত দেওয়ার। যদিও এর বিনিময়ে সে বেঁচে যাবে সে গ্যারান্টি সে দিতে পারবে না, কারণ বিনু যার কলিজায় হাত দিয়েছে তার নাম ক্রিস্টোফার মোরিয়ার্টি। পরের সিনে দেখানো হয় বিনু, শান আর অ্যাবি এ ব্যাপারটা নিয়ে কথা বলছে। চার্লি আর ক্রিস্টোফারের নাম শুনে তারা অনেক ঘাবড়ে যায়। শান বলে তার এক কলিগ ক্রিস্টোফারের নামে একটা ফিচার লিখেছিল, যদিও ভয়ে কেউ সেটা ছাপাতে রাজি হয়নি। এরপর তার সেই কলিগের লাশ পাওয়া যায় তারই অ্যাপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায়। ওরা খুবই ভয়ঙ্কর লোক। অ্যাবি আবারও জিজ্ঞেস করে বিনু টাকার ব্যাপারে কিছু জানে কি না। বিনু বলে না, সে কিছুই জানে না এই ব্যাপারে। সে কিছুই বুঝতে পারছে না কেন এরকম হচ্ছে। এই সময় সাইকেল আসে। সাইকেল বিনুকে সরি বলে আর জানায় সেই টাকাটা নিয়েছে। সেদিন ক্যাফেতে যখন বিনু নিচে গিয়েছিল আর সাইকেল ক্লিনিং করছিল, সেই সময় সে টাকা ভর্তি একটা ব্যাগ দেখতে পায়। এরপর যদিও সে বিনুর সাথে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর সে আবার ক্যাফেতে আসে আর সেই টাকা ভর্তি ব্যাগ নিয়ে চলে যায়। সে বারবার সরি বলতে থাকে আর বলে সেই মুহূর্তে তার মাথায় আর কিছু আসেনি। তাদের ফ্যামিলি সিচুয়েশন এখন খুব খারাপ যাচ্ছে, তাই সে লোভ সামলাতে পারেনি। যাই হোক, সাইকেল তাদেরকে জানায় টাকাগুলো সে তার বাবার পরিত্যক্ত টি ফ্যাক্টরিতে রেখেছে। বিনু তখনই যেতে চায় সেখানে, কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে আর এত রাতে এতগুলো টাকা নিয়ে আসা সেফ না, তাই তারা সকালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সকালে তারা টি ফ্যাক্টরিতে গিয়ে পৌঁছায়, ব্যাগটাও খুঁজে পায়, কিন্তু সেই ব্যাগটাতে কোনো টাকাই ছিল না। এটা দেখে সাইকেল একদম ঘাবড়ে যায় যে টাকা কোথায় গেল। টাকা নেই দেখে সবাই সাইকেলের উপর খেপে যায়, কারণ এই টাকার জন্যই বিনু ও তার পরিবার বিপদের মধ্যে রয়েছে। সাইকেল সবাইকে বলে সে টাকা ভর্তি ব্যাগই সেখানে রেখেছিল, কিন্তু এখন টাকা নেই কেন সে কিছুই বুঝতে পারছে না। এরপর তারা চিন্তা করতে থাকে কি করবে। অ্যাবি বলে আমরা অনেক বড় সমস্যায় পড়ে গেছি, এই মুহূর্তে এখান থেকে অনেক দূরে চলে যাওয়াই বেটার হবে। যদিও বিনু যেতে চাচ্ছিল না, কারণ সে তো টাকাটা চুরি করেনি। অ্যাবি তাকে বুঝায় ক্রিস্টোফার খুবই ভয়ঙ্কর লোক, সে বিনুকে ছাড়বে না আর এ ব্যাপারে পুলিশও কোনো হেল্প করতে পারবে না। অ্যাবি বলে তার একটা পরিচিত লজ আছে যেখানে তারা যতদিন খুশি থাকতে পারবে। তারা দুইটা গ্রুপে ভাগ হয়ে যাবে, অ্যাবি আর সাইকেল একসাথে যাবে আর শান ও বিনু একসাথে যাবে। বিনু তার মা ও বোনকেও নিরাপদ একটা জায়গায় পাঠিয়ে দেয়। শান ও বিনু এরপর গাড়ি নিয়ে রওনা হয়ে যায়।
কিন্তু পথিমধ্যেই চার্লি ও তার লোকেরা হামলা করে বসে। ওদের মধ্যে তুমুল মারপিট শুরু হয়ে যায়। চার্লি ভিনুকে প্রায় মেরেই ফেলছিল এমন সময় পিছন থেকে শান চার্লিকে জাপটে ধরে আর ভিনুকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। ভিনু আর কোনো উপায় না দেখে সেখান থেকে পালিয়ে যায় আর শানও তার জীবন বাঁচাতে ব্রিজ থেকে নিচে নদীতে ঝাঁপ দেয়। এরপর সিন আবার প্রেজেন্টে ফিরে আসে আর শান বলে এরপর ভিনুর সাথে আর কোনো যোগাযোগ হয়নি। গতকাল রাতেই শানের সাথে ভিনুর আবার দেখা হয়। এরপরের ঘটনা তো আপনি সব জানেন স্যার। ডেভিড তার কাঁধে হাত দিয়ে আশ্বাস দেয়। পরদিন ডেভিড সেই অরফানাজটাতে যায় যেখানে অ্যাবি আর জেসি বড় হয়েছে। ডেভিড সিস্টারকে মিথ্যা পরিচয় দিয়ে বলে সে ফিজিক্সের প্রফেসর আর সে তার পুরনো একজন স্টুডেন্টের সাথে দেখা করতে এসেছে যার নাম অ্যাবি। কিন্তু সিস্টার তাকে জানায় অ্যাবি সেখানে নেই। দুদিন আগেই সে জেসিকে বিয়ে করে সেখান থেকে চলে গিয়েছে। এ কথা শুনে ডেভিড খুবই অবাক হয়ে যায়। ডেভিড শিওর হওয়ার জন্য আবার জিজ্ঞেস করে, অ্যাবি আর জেসি? সিস্টার বলে হ্যাঁ। যদিও তারাও অনেক অবাক হয়েছিল কারণ অ্যাবি আর জেসির মধ্যে এমন কোনো লক্ষণই তারা দেখতে পায়নি। এক সপ্তাহ আগে অ্যাবি হঠাৎ জানায় সে জেসিকে খুব পছন্দ করে, ওরা বিয়ে করবে। এরপর দুদিন আগে তারা সব ফর্মালিটি পূরণ করে সেখান থেকে চলে যায়। ডেভিড সিস্টারকে জিজ্ঞেস করে ওদের মধ্যে কোনো চেঞ্জ দেখেছিল কিনা। সিস্টার বলে না, তেমন কিছু না, তবে এই এক সপ্তাহ তারা কোনো কিছু নিয়ে খুব টেনসড ছিল। কারোর সাথে তেমন কোনো কথা বলতো না, এমনকি যাওয়ার আগেও সবার সাথে বিদায় নিয়ে যায়নি, শুধু সিস্টারকে বলেছিল তাদের জন্য দোয়া করতে। তবে যাওয়ার আগে জেসি ফোনে কারোর সাথে কথা বলে যেটা সিস্টার শুনতে পায়। এখানে দেখানো হয় জেসি ফোনে কাউকে বলছে, চিন্তা করো না, আমি তোমার কাছেই আসছি। এরপর ডেভিড ভিনুদের বাসায় যায়। ডেভিড জানায় সে অফিসের কাজে ব্যাঙ্গালোর গিয়েছিল, আজ এসে ভিনুর ব্যাপারে জানতে পেরেছে। ডেভিড জানতে চায় হঠাৎ এমন কি হলো যে ভিনু এত বড় সিদ্ধান্ত নিল। ভিনুর মা বলে সে জানে না, ভিনু একটি মেয়েকে ভালোবাসত, হয়তো সে মেয়ের সাথে কিছু হয়েছে। ডেভিড বলে, আমি ভিনুকে ভালোভাবে চিনি, এই সামান্য কারণে সে এরকম করবে না। ভিনুর মা তখন বলে, আমিও বুঝতে পারছি না, সেদিন জেসির কল আসলে তিনিই রিসিভ করেন। তখন দেখানো হয় সেদিন জেসি আসলে ভিনুর সাথেই ফোনে কথা বলছিল। ভিনু তাকে বুঝিয়ে বলছিল অ্যাবির সাথে সে যেন চলে আসে। এরপর ডেভিড জানতে চায় ভিনু মারা যাওয়ার পরে জেসি কি এখানে এসেছিল। ভিনুর মা জানায় জেসি আসেনি। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? এরপর ডেভিড পুরো ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে। এ সময় সে হঠাৎ লক্ষ্য করে ভিনুর ওয়ালেটের মধ্যে যে কার্ডগুলো ছিল সেগুলোর মধ্যে একটা কার্ড ছিল যার উপরে একটা হসপিটাল আর একটা ল্যাবের ফোন নাম্বার লেখা। পরদিন ডেভিড খোঁজ করতে করতে সেই হসপিটালে পৌঁছে যায় আর সেখানকার গার্ডের সাথে সখ্যতা গড়ে তোলে। এরপর ডেভিড ভিনুর ছবি দেখিয়ে বলে সে এখানে এসেছিল কিনা। গার্ড জানায় ভিনু এখানে এসেছিল, একবার না বেশ কয়েকবার এসেছিল। কী কাজে এসেছিল জানতে চাওয়ায় গার্ড সেটা বলতে পারে না, তবে রিসেপশনে এ ব্যাপারে খোঁজ নিতে বলে। এরপর রিসেপশনেও কোনো খবর দিতে পারে না ভিনুর ব্যাপারে। এরপর ডেভিড বেরিয়ে যাচ্ছিল এমন সময় গার্ড তাকে বলে ল্যাবে খোঁজ নিতে। ল্যাবে খোঁজ নিয়ে জানতে পারে ভিনু ওখানে এসেছিল ব্লাড টেস্ট করতে, কিন্তু তারা সেটা করতে রাজি হয়নি কারণ ভিনু তার নিজের ব্লাড টেস্ট করতে আনেনি, ও সে অন্য কারো ব্লাড নিয়ে এসেছিল আর সেটাতে কিছু কেমিক্যাল মেশানো ছিল যাতে রক্ত জমাট বেঁধে না যায়, এই জন্য তারা সেই ব্লাডটি টেস্ট করতে রাজি হয়নি। এগুলো শুনে ডেভিড বাইরে গার্ডকে আবার জিজ্ঞেস করে এখানে আশেপাশে কোনো লোকাল ল্যাব আছে কি না। তখন গার্ড জানায় একটা ল্যাব আছে, আর্চনা বা আরিয়া নাম হবে। এরপর ডেভিড সে ল্যাবটি খুঁজে বের করে আর জানতে পারে ভিনু সেখানে ব্লাড টেস্ট করতে কয়েকবার এসেছিল। ডেভিড তখন সেখান থেকে কৌশলে ভিনু সে টেস্ট রিপোর্টের ফাইলটা নিয়ে যায়। এরপর সে তার এক বন্ধু ভিক্টরের সাথে দেখা করে। সে ভিনুর এটিএম কার্ড ডিটেলসটা একটু বের করে দিতে বলে। এরপর সে বলতে থাকে, ব্যাপারটা খুব সন্দেহজনক, ভিনু গত 7 দিন ধরে লাগাতার নানান ব্লাড স্যাম্পল নিয়ে গিয়েছিল টেস্ট করাতে, কখনো এ পজিটিভ কখনো বি নেগেটিভ। এরপর 7ম দিনের দিন সে খুব রেয়ার একটা ব্লাড স্যাম্পল নিয়ে যায়, ও নেগেটিভ, যেটা ভিনুর নিজেরও ব্লাড গ্রুপ। এরপর ভিনু আর কোনো ব্লাড টেস্ট করাতে যায়নি, সেদিন রাতেই সে আত্মহত্যা করে। ডেভিড বলে ভিনু নিশ্চয়ই তার মতোই ব্লাড গ্রুপ খোঁজ করছিল, যে খোঁজ তার শেষ হয় 7ম দিনে, দি 7th ডে। পরদিন সে সরাসরি চলে যায় সেই হসপিটালের মর্গে। সেখানকার গার্ডকে ভিনুর ছবি দেখে জিজ্ঞেস করার পর প্রথমে গার্ডটা কিছু বলে না। পরে ডেভিডের ধমক খেয়ে জানায় যে সে ডে শিফট করে, তবে ক্রিসমাসের রাতে সে বের হওয়ার সময় দেখে নাইট গার্ড আর ভিনু একটা ডেড বডি গাড়িতে ঢুকাচ্ছে। পরে ভিনু সে গার্ডটিকে কিছু টাকা দিয়ে চলে যায়। নাইট গার্ডটি পরে তাকে কিছু টাকা দেয় মুখ বন্ধ রাখার জন্য। পরের সিনে ভিক্টর ডেভিডকে ফোন করে, ভিনুর এটিএম ডিটেলস দিয়ে দেয়। ডেভিড জানতে পারে গত কয়েকদিন ভিনু এটিএম থেকে প্রায় সব টাকা তুলে নিয়েছে, তার অ্যাকাউন্টে এখন মাত্র 113 টাকার মতো আছে। এগুলো শুনে ভিনুর পোস্টমর্টম যিনি করেছিলেন তার কাছে ডেভিড যায় আর তাকে ভিনুর ছবি দেখিয়ে জিজ্ঞেস করে একে চিনে কি না। ডাক্তার বলে না, তাকে সে চিনে না। তখন ডেভিড বলে, কয়েকদিন আগে এই ছেলেটা সুইসাইড করেছিল, তার বডি আপনি পোস্টমর্টম করেছিলেন আর এখন তাকে চিনতে পারছেন না? এরপর ডাক্তার বলে,
যে সে চিনতে পেরেছে আসলে বডির অবস্থা খুব খারাপ ছিল, তাই সে প্রথমে চিনতে পারেনি। তখন ডেভিড বলে যে না, আপনি তাকে জীবিত অবস্থায়ও দেখেছেন, সে আপনাকে ঘুষ দিয়েছিল মিথ্যা রিপোর্ট বানানোর জন্য। এগুলো শুনে তো ডাক্তার খুব রেগে যায় আর বলে, আপনি কে আমি জানি, এই জন্যই এতক্ষণ আপনার কথা শুনছিলাম, কিন্তু এত বড় অপবাদ দিলে আমি সহ্য করব না। তখন ডেভিড বলে, অপবাদ না, আমি সত্যি কথাই বলছি, ভিনুকে শনাক্ত করার জন্য তার ট্যাটু আর ব্লাড গ্রুপ ব্যবহার করা হয়েছে, আর বডির ট্যাটুটা নতুন করা, তারপরও আপনি তাকে ভিনু বলে শনাক্ত করে দিলেন। ডক্টর বলেন, ওকে, আপনার সন্দেহ থাকলে পোস্টমর্টেম আবার করান, কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আত্মহত্যাই ছিল, সরি বাট আপনি হেরে গিয়েছেন। তখন ডেভিড বলে, আপনার সাথে আমার আবার দেখা হবে, তবে পুনরায় পোস্টমর্টেম করানোর পর, আর আমি কখনো হারার জন্য খেলি না, আমি খেলি শুধুমাত্র জেতার জন্য। পরের সিনে দেখানো হয় ডেভিড মর্গের সেই নাইট গার্ডের কাছে গিয়ে কিছু টাকা দিয়ে বলে, একটা ডেড বডি রেডি রেখো, আমি কিছুক্ষণ পরে এসে নিয়ে যাব। তখন গার্ডটি তাকে প্রশ্ন করতেই ডেভিড তাকে মারতে শুরু করে দেয়, আর মার খেয়ে গার্ড সেদিনের সব ঘটনা উগড়ে দেয়। সেদিন ভিনু বডিটা নিয়ে যায় ঠিকই, কিন্তু কয়েক ঘন্টা পর সে নাকি আবার সে বডিটা ফেরত দিয়ে যায়। এরপর শানকে দেখানো হয়, চার্লির লোকেরা তার পিছু নিয়েছিল, সেই সময় একটা পুলিশের জিপ এসে তার সামনে থামে, সেখান থেকে ডেভিডের বন্ধু ভিক্টর বের হয় আর শানকে সেখান থেকে নিয়ে যায় ডেভিডের কাছে। ডেভিড শানকে বলে, আমাকে তুমি পুরো সত্যটা খুলে বলনি, আমি অনেক দূর তদন্ত করেছি, এখন এই ব্যাপারে তোমার রোল কতটুকু আমার জানা দরকার, তুমি আমাকে পুরো ঘটনা খুলে বলো। তখন শান বলে, স্যার, সেদিন আমি আর ভিনু আলাদা হয়ে যাওয়ার পর থেকে আমি ওদের সাথে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করেছি, কিন্তু কাউকে পাইনি। এরপর ক্রিসমাসের রাতে আমি একটা ওষুধের দোকান থেকে ওষুধ কিনে বের হওয়ার সময় দেখি পাশের টেলিফোন বুথ থেকে ভিনু বের হচ্ছে। ভিনু আমাকে দেখে একদম চমকে ওঠে, ওকে দেখে আমার খুব রাগ হয় আর জিজ্ঞেস করি সে কোথায় ছিল, কিন্তু ভিনু বারবার এদিক সেদিক দেখছিল। একটু পর ভিনু আমাকে দাঁড় করিয়ে রেখে সামনে একটা পুরনো ভ্যান দাঁড়িয়েছিল, সেখানে গিয়ে কাউকে কিছু বলে। এরপর ভিনু আর শান বাইক নিয়ে বের হয়। ভিনু শানকে বলছিল ওদের সব সমস্যার সমাধান হয়ে যাবে খুব শিগগির। শান তখন আর বেশি কিছু জিজ্ঞেস করে না, সেভাবে বাসায় গিয়ে সব শুনবে। এর পরপরই ডেভিডের সাথে তাদের অ্যাক্সিডেন্ট হয়, আর এর পরের ঘটনা সবই ডেভিড জানে। শান বলে এর বেশি কিছু সে আর কিছুই জানে না। এরপর ডেভিড একটা ছবি দেখিয়ে বলে, এই সেই লোক চার্লি কিনা? শান বলে, জি এই সেই লোক। এরপর ডেভিড তাকে বলে, চিন্তা করো না, আমাকে দুদিন সময় দাও, এর মধ্যে আমি সব ঠিক করে ফেলবো। শান চলে গেলে ভিক্টর ডেভিডকে বলে, ওকে ডেকে এনে তো কোনো লাভই হলো না, এগুলো সব তো আমরা আগে থেকেই জানি, নতুন কিছুই জানা গেল না। তখন ডেভিড বলে, ভিনু যে আত্মহত্যার নাটক করছে এই প্ল্যান সম্পর্কে শান কিছুই জানতো না, এটা শিওর হওয়ার জন্যই ওকে ডেকেছিলাম। তার মানে ভিনুর এই প্ল্যান সম্পর্কে অন্য তিনজনের কেউ না কেউ জানতো, মানে অ্যাবি, জেসি অথবা সাইকেল। কিন্তু অ্যাবি আর জেসি রাত 10টায় অরফানেজ থেকে রওনা হয় আর ভিনু মারা যায় 12টায়, দুই ঘন্টায় কি সেখানে পৌঁছানো সম্ভব? ভিক্টর বলে, অবশ্যই সম্ভব, দেড় ঘন্টাতেই সম্ভব। তখন ডেভিড বলে, কিন্তু মর্গের গার্ড বলেছিল যে বডি নিয়ে গিয়েছিল সেই ফেরত দিয়ে গিয়েছিল, তাছাড়া বডি নিয়ে যাওয়া হয়েছিল 10:30, সুতরাং অ্যাবি বা জেসির পক্ষে সম্ভব না। বাকি থাকে সাইকেল, কারণ শুরু থেকে একমাত্র তারই টাকার প্রয়োজন ছিল, আর সে যখন টাকাগুলো চুরি করে তখন তার বন্ধুদেরকেও সে ব্যাপারটা গোপন করেছিল। যাই হোক, এরপরে দেখানো হয় ভিক্টর কল পেয়ে একটা বাস এজেন্সির কাউন্টারে যায়। কাউন্টারের লোকটা তাকে একটা 1000 টাকার নোট দিয়ে বলে যে, স্যার, একদিন এই জাল টাকার জন্যই আপনি আমাকে ধরেছিলেন, এখন এই জাল টাকাই আবার আমার কাছে এসেছে, একদম এ গ্রেড জাল নোট। ভিক্টর জানতে চায় কে দিয়েছে তাকে এটা। সে জানায় সাইকেল নামের একজন আজ রাত 8:30 বেঙ্গালুরুর বাস টিকিট কেনার সময় এই নোটটা দিয়েছে। এদিকে সাইকেল তার ব্যাগ নিয়ে 8:30 বাসে উঠে, কিন্তু তার পাশের সিটেই জমের মতো বসেছিল ভিক্টর। সাইকেল তার সিটে বসতেই পাশ থেকে ভিক্টর বলে ওঠে, সাইকেল কি খবর, বাকিরা কোথায়? তাকে দেখে সাইকেলের তো গলা শুকিয়ে যায়। এরপর সিন চলে যায় ডেভিডের কাছে, আর এখন থেকেই শুরু হয় টুইস্ট। এক এক করে সবাইকে দেখানো হয়, আর দেখানো হয় এই যে ইনাকে, জি ভিনু মরেনি, দেখাই যাচ্ছে সহি সালামতে আছে, অ্যাবিবাদে বাকি সবাই উপস্থিত হয়েছে। ডেভিড ভিনুকে সব খুলে বলতে বলে, কিন্তু ভিনু কিছু বলে না, চুপ করে আছে। ডেভিড বলে, সে যেহেতু তাদের এত কম সময়ে খুঁজে বের করতে পেরেছে, বাকি ঘটনা জানতেও তার বেশি সময় লাগবে না, কিন্তু সেগুলো তখন খবরের কাগজে ছাপা হবে। তাছাড়া শান তোমাদের বন্ধু, তার সবটুকু জানার অধিকার রয়েছে। এরপরে ভিনু মুখ খুলতে শুরু করে। সেদিন ভিনু চার্লির লোকদের থেকে পালিয়ে সেই লজে পৌঁছায়। এরপর তারা চিন্তা করতে থাকে কি করবে। একসময় সাইকেল বলে ওঠে, সে আর সহ্য করতে পারছে না, এর থেকে মরে যাওয়াই ভালো। এই কথা শুনে অ্যাবি বলে ওঠে, ঠিক বলেছিস, মরে যাওয়াই উচিত। সাইকেল আর ভিনু তো একদম অবাক হয়ে যায় তার কথা শুনে।
তখন এবি বুঝিয়ে বলে তখন এবি বুঝিয়ে বলে যেহেতু সাইকেলকে টাকা দিতে কেউ দেখেনি তাই তার কথা কেউ মনে রাখবে না, কয়েকদিন পরেই ভুলে যাবে। কিন্তু ওরা ভাবছে ভিনু টাকাটা নিয়েছে তাই ভিনুকে ওরা ছাড়বে না। কিন্তু যদি ভিনু বেঁচে না থাকে তাহলে ওদের করার কিছুই থাকবে না, তাই ভিনুকে মরতে হবে, মানে মরার নাটক করতে হবে। তখন ওরা প্ল্যান করে ভিনুর মতোই বয়সের আর সেম ব্লাড গ্রুপের একজনকে তাদের লাগবে। তখন তারা মর্গে খোঁজ লাগায়। ভিনু এটিএম থেকে টাকা তুলে মর্গের গার্ডকে ঘুষ দিয়ে প্রতিদিন মর্গ থেকে কয়েকটা বডির ব্লাড স্যাম্পল নিয়ে যেত টেস্ট করতে সেই লোকাল ল্যাবটিতে। এছাড়া তারা একটা পুরনো ভ্যানও কিনেছিল। এরপর 7 দিনের দিন সে একটি বডি পেয়ে যায় সেম ব্লাড গ্রুপের। এরপর তারা সেই বডিটি নিয়ে ভিনুর মতো ট্যাটু বানায়। সবকিছু প্ল্যান মতোই চলছিল, কিন্তু এরপর বডিটি নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে শানের সাথে ভিনুর দেখা হয়ে যায়। তখন ভিনু শানকে রেখে ভ্যানের কাছে গিয়ে সাইকেলকে বলে, আমি শানকে যেতে যেতে সব খুলে বলবো, তুই পিছে পিছে আয়। শান জানতো না পিছনের ভ্যানেই সাইকেল আছে। কিন্তু এর পরপরই ডেভিডের গাড়ির সাথে তাদের বাইকের অ্যাক্সিডেন্ট হয়। এরপর ভিনুকে নিয়ে হসপিটালে গেলে সে সেখান থেকে পালিয়ে একটা সুইসাইড নোট লিখে। এরপর তারা সেই হিল টপে যায় যেখানে অ্যাবি আর জেসি তাদের জন্য অপেক্ষা করছিল। এরপর ভিনু আর অ্যাবি মিলে বডিটাকে উপর থেকে নিচে ফেলে দেয়। এই হলো ঘটনা। এই কথা শুনে ডেভিড হাসতে থাকে। এরপরে বলে, ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম যে তুমি যা যা বলছো সব সত্যি। তাহলে এখন আমার একটা সঠিক উত্তর দাও দেখি। অ্যাবি, অ্যাবি কোথায় গেল? এ কথা শুনে তারা ঘাবড়ে যায় আর একে অপরের দিকে তাকাতে থাকে। শানের মনেও একই প্রশ্ন, অ্যাবি কোথায়? ডেভিড বলে, যদিও আমি জানি ওর কি হয়েছে, কিন্তু কিভাবে হয়েছে সেটাই আমার প্রশ্ন। তুমি যা করেছো ভিনু তার দ্বারা খুব ভালোভাবেই প্রমাণ করা যাবে যে তুমি অ্যাবিকে মেরেছো। তখন জেসি বলে, ভিনু কিছু করেনি, কি হয়েছিল আমি বলছি স্যার। এরপর আবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, অ্যাবি আর ভিনু উপরে গিয়েছে বডি ফেলার জন্য। ভিনু বলতে থাকে, আমার ভয় করছে অ্যাবি। তখন অ্যাবি বলে, ভিনু তুই তো পাগল, তুই আত্মহত্যা করছিস, এটা শুধু ক্রিস্টোফারের জন্য না, সারা পৃথিবীর জন্য। কাল নিচে যে বডিটা পাওয়া যাবে সেটা অন্য কারো না, তোর নিজেরই হবে, আমি তোকে মেরে ফেলবো। ভিনু অবাক হয়ে জিজ্ঞেস করে, এসব কি বলছিস তুই? অ্যাবি তখন বলে, জেসি, ছোটবেলা থেকেই জেসিকে আমি ভালোবাসি, কিন্তু তুই এসে ওকে আমার থেকে কেড়ে নিয়েছিস। এখন তুই মরে গেলে ওর আমি ছাড়া আর কেউ থাকবে না। আমার আর কোনো উপায় ছিল না, তাই আজ রাতের অপেক্ষায় ছিলাম আমি। তোকে মরতে হবে, তাহলেই জেসি আমার হবে। এদিকে দেরি দেখে সাইকেল আর জেসি উপরে যায়। এদিকে অ্যাবি বলছে, ভিনু আমি তোর ক্যাফেতে টাকাগুলো রেখেছিলাম আর আমিই পুলিশকে খবর দিয়েছিলাম, কিন্তু সাইকেলের কারণে আমার সব প্ল্যান ওলট পালট হয়ে যায়। এরপর ফ্যাক্টরি থেকে আমিই টাকাগুলো চুরি করেছিলাম, তারপর চার্লির হাত থেকে বেঁচে তুই যখন লজে আসিস তখন আমি তোর মৃত্যুর নাটক তোকে দিয়ে সাজিয়েছিলাম। এগুলো বলে অ্যাবি ভিনুর দিকে এগিয়ে যেতে থাকে। সে যখনই ভিনুকে ধাক্কা দিতে যাবে তখনই পিছন থেকে জেসি ডেকে উঠে, অ্যাবি। এতক্ষণ সব পিছন থেকে জেসি আর সাইকেল শুনেছে। এরপর ভিনু জেসি আর সাইকেলের কাছে চলে যায়। অ্যাবি জেসিকে দেখে একদম হতভম্ব হয়ে যায়। ভিনু বলে, তুই আমাকে মারতে চাস? ঠিক বলেছিস, আমি পাগল, আমরা সবাই পাগল, কারণ আমরা তোকে বিশ্বাস করেছিলাম, তুই কিভাবে এমন করতে পারলি? এরপর সাইকেল ব্যাপারটা সামাল দেওয়ার জন্য বলে, আচ্ছা আচ্ছা, যা হয়েছে হয়েছে, এখন এসব বাদ দে, আমরাই তো। কিন্তু জেসি বলে, না, অ্যাবি যা করেছে তার জন্য আমি তাকে কখনোই ক্ষমা করব না। এতক্ষণ অ্যাবি মাথা নিচু করেছিল, কিন্তু জেসির মুখে একথা শোনার পর অ্যাবি তার দিকে তাকায়, তার চোখ দিয়ে পানি পড়ছিল। জেসি বলে, তোকে আমরা সবাই বিশ্বাস করেছিলাম, তোকে বন্ধু ভেবেছিলাম, আর তুই ভিনুকেই মারতে চাইছিস? আমি তোকে কোনো দিনও ক্ষমা করব না। জেসির মুখে এগুলো শুনে অ্যাবি আর সহ্য করতে পারে না। অ্যাবি বলে, না জেসি, তার আর দরকার হবে না, আমি কখনোই ভাবিনি এরকম কিছু হবে। ভিনু, টাকাগুলো গাড়িতেই আছে, যেদিন থেকে টাকাগুলো আমি তোর ক্যাফেতে রেখেছি এরপর থেকে সব সমস্যা শুরু হয়েছে। এখন না আমি টাকাগুলো ফেরত দিতে পারবো, না পুরনো অ্যাবি হয়ে তোদের সাথে থাকতে পারবো, আর যদি এমনই হয় আমি বেঁচে থেকে কি করব। এরপর জেসিকে বলে, জেসি আমি তোমাকে সত্যি অনেক অনেক ভালোবাসতাম। জেসি কিছু বলে না, শুধু তার দিকে তাকিয়ে থাকে। এরপর অ্যাবি তাদেরকে সরি বলে আর তারা কিছু বুঝে ওঠার আগেই পাহাড় থেকে লাফ দেয়। এরপর সিন চলে আসে আবার প্রেজেন্টে। ডেভিড চুপ করে শুনছিল। এরপর বলে, অ্যাবির বডি খুবই খারাপ অবস্থায় পাওয়া যায়, চেনার কোনো উপায়ই ছিল না। তাছাড়া শান আর অ্যাবির গঠন প্রায় একই রকম ছিল, তাদের সেম ট্যাটু ছিল, আর ভাগ্যক্রমে অ্যাবির ব্লাড গ্রুপও ও নেগেটিভ, যেটা ভিনুরও ব্লাড গ্রুপ। আর পূর্বের প্ল্যান মতো ভিনুর মাও বডি দেখে ভিনু বলে শনাক্ত করে। এভাবেই অ্যাবির মৃত্যু ভিনুর মৃত্যুতে পরিণত হয়। এরপর ডেভিড জিজ্ঞেস করে, তোমাদের মনে নিশ্চয়ই এই প্রশ্ন উঠছে যে অ্যাবি এতগুলো টাকা কোথায় পেল? ভালো করে বলে, অ্যাবি এতগুলো জাল টাকা কোথায় পেল? এই কথা শুনে তারা একে অপরের দিকে
তাকাতে থাকে। ডেভিড বলে, ভিনু, তোমার ক্যাফেতে অ্যাবি যে 1,75,00,000 টাকা রেখেছিল সেগুলো সবই ছিল জাল টাকা। তোমরা কখনো অ্যাবিকে ভালো করে চিনতেই পারোনি। অ্যাবি ক্রিস্টোফারের লোক ছিল, সে ক্রিস্টোফারের টাকা ব্যবহার করেছিল ভিনুকে পথ থেকে সরানোর জন্য। কিন্তু এই টাকা কোথায় কিভাবে ব্যবহার করতে হবে তা না জানলে শুধু সেই ব্যক্তি আর টাকাগুলোই ধরা পড়তো না, সাথে সাথে পুরো গ্যাং ধরা পড়ার সম্ভাবনা ছিল। এই জন্যই ক্রিস্টোফার অ্যাবিকে না বরং টাকাগুলোর খোঁজ করছিল, যে টাকাগুলো এখন তোমাদের কাছে আছে। অ্যাবির কারণে তোমাদের অজান্তেই তোমরা একটা গ্যাংয়ের পার্ট হয়ে গিয়েছিলে। যাই হোক, অতিরিক্ত ভয় পেয়ে 4 জন বাচ্চা উল্টাপাল্টা কাজ করে ফেলেছে, এভাবেই আমি ব্যাপারটাকে দেখছি। কিন্তু এখন তোমাদের কাজ শেষ, তোমরা টাকাগুলো রেখে চলে যাও। আমি একটা এফআইআর করে দিব যে একটা ব্যাগ ভর্তি টাকা পাওয়া গিয়েছে রাস্তায়। আমি মন চেঞ্জ করার আগে তাড়াতাড়ি চলে যাও, না হলে ডেভিডের মতো ক্রিস্টোফার বা আদালত এত দয়ালু হবে না। এরপর সাইকেল ব্যাগ খুলে দেখায় ভিতরে টাকা আছে। ডেভিড বলে, ঠিক আছে তোমরা যাও, যা হয়েছে সব ভুলে যাও। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে কেউ এই টাকার জন্য তোমাদের বিরক্ত করবে না। বাইরে বের হয়ে আসলে ভিক্টর তাদেরকে একটা চাবি দেয় আর তারা দেখে তাদের সেই গাড়িটা দাঁড়িয়ে আছে। এটা সেই গাড়িরই চাবি। তারা সবাই খুব খুশি, তবে শানকে দেখে মনে হচ্ছিল একটু কনফিউজড। এরপর তারা বেরিয়ে যায় গাড়ি নিয়ে। যেতে যেতে সাইকেল আর ভিনু শানকে সরি বলতে থাকে, যে তারা শানকে সব আগেই বলতে চেয়েছিল কিন্তু অ্যাবি বারণ করেছিল। কিন্তু শানকে দেখে মনে হচ্ছিল সে খুব ভাবনায় পড়ে গেছে। শান হঠাৎ বলে ওঠে, গাড়ি থামা। গাড়ি থামানোর পর শান বলে, আমরা টাকাগুলো কাকে দিয়ে আসলাম? সাইকেল বলে, কেন, ডেভিড স্যারকে? শান বলে, কে এই ডেভিড? ভিনু বলে, কি বলছিস পাগলের মতো, ডেভিড আব্রাহাম, আইপিএস ক্রাইম ব্রাঞ্চ, তুই তো বলেছিস। শান বলে, মাত্র এক রাতের পরিচয় তার সাথে, এতক্ষণ যে আমাদের সাথে ছিল আমরা কিভাবে নিশ্চিত হচ্ছি সে আসলেই একজন পুলিশ অফিসার? এরপর তাদের দেখে মনে হয় তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। এইবার আসবে মুভির সবচেয়ে বড় টুইস্ট। পরের সিনে দেখানো হয় টাকাগুলো গুনে দেখা হচ্ছে। কে গুনছে? চার্লি। চার্লি টাকাগুলো গুনে বলল, পুরো 1,75,00,000 টাকা আছে ক্রিস্টোফার। এখন দেখানো হয় ক্রিস্টোফারকে। জি, এই ক্রিস্টোফার আর কেউ না, ডেভিড নিজেই। আর এভাবেই মুভিটি শেষ হয়। আচ্ছা, এখানে একটা ব্যাপার বুঝিয়ে বলি, শান কিন্তু ডেভিডকে আগে থেকে সন্দেহ করেনি। কিন্তু ওরা যখন বের হয় ওই সময় ভিক্টর ওদেরকে যখন তাদের আগে সেই গাড়িটা ফেরত দেয় তখন থেকেই তার সন্দেহ হয়, কারণ এই গাড়িটা চার্লির কাছে ফেলে তারা পালিয়ে গিয়েছিল। সুতরাং চার্লির সাথে ডেভিডের নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে। যদিও তারা ডেভিডকে ক্রিস্টোফার ভেবেছে নাকি চার্লির লোক ভেবেছে সেটা এখানে দেখানো হয়নি। তো কেমন লাগলো মুভিটা? এরকম দারুণ দারুণ মুভির এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এরপর আর কোন কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান জানাতে ভুলবেন না। জানো, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।